আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আল্লাহর রহমতে ভালো আছেন তো এখন তো সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব তো এখন আমরা আসলে মনের দিক থেকে কিন্তু কেউই ভালো নেই তারপর ভালো থাকার চেষ্টা করব আর এখন যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে যেটা থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজেকে সেফ রাখা নিজেকে সবসময় জীবনমুক্ত রাখা তো আমি দেখলাম আরও অনেক ভিডিও দেখেছি এরকম মানে হোমমেড হ্যান্ড স্যানিটাইজার কীভাবে বানাতে হয় তো অনেকেই অনেকভাবে বানিয়ে দিয়েছে যে প্রপার যে হোমমেড হ্যান্ড স্যানিটাইজার যেভাবে বানাতে হয় আসলে সেটা আমিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। একই ভিডিও আপনারা আরও দেখেছেন বা পেয়ে থাকবেন ইউটিউবে তো আমি আমার দিক থেকে আজকে আপনাদেরকে হোমমেড হ্যান্ড স্যানিটাইজার কীভাবে বানাতে হয় সেটাই শেয়ার করছি তো সেটার জন্য এখানে লাগবে হচ্ছে একটা মেজারমেন্ট কাপ এখানে ওয়ান থার্ড কাপ যে মেজারমেন্ট কাপটা আছে এক কাপের পরে যে সেকেন্ড কাপটা থাকবে ওয়ান থার্ড কাপ এক কাপটা হচ্ছে ওয়ান ফোর কাপ তো ওর ওই কাপটা নিয়েছি ওয়ান থার্ড কাপ আমি যতটুকু বানাবো আজকে কি পরিমাণে কি কি ইউজ করতে হবে কি পরিমাণে কি কি লাগবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর লাগবে হচ্ছে সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সবথেকে যেই উপাদানটা লাগবে যেটা বেশি গুরুত্বপূর্ণ অ্যালকোহল এটা ছাড়া কিন্তু জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার বানানো যাবে না তো এটাই লাগবে আমার সর্বপ্রথম এখানে আমি দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণই ইটালিয়ান লেখা তারপর ইটালিতে যারা থাকেন তারা হয়তোবা খুব অনায়াসি লেখাগুলো পড়তে পারবেন বুঝতে পারবেন এটা হচ্ছে অ্যালকোহল এটা রাবিং অ্যালকোহল এটা নাইনটি পারসেন্টের উপরে আপনার অ্যালকোহলটা নিতে হবে তো তাহলে না হলে কিন্তু জীবাণুর বিরুদ্ধে এটা কাজ করবে না এটা হচ্ছে নাইনটি সিক্স পারসেন্ট অ্যালকোহল লাগবে আর লাগবে হচ্ছে জেল অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল যদি না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ঘরে চুলে যে ন্যাচারাল জেলগুলো ইউজ করি সেটা থাকতে পারে অ্যালোভেরা বা অ্যালোভেরার সাথে আরও ন্যাচারাল কোনো কিছু মিশিয়ে যে জেলগুলো বানানো হয় সেই জেলগুলো যদি থাকে সেটা নিলেও চলবে কারণ এইসব জিনিস দেখা যায় অনেক সময় হাতের কাছে থাকে না বা যখন প্রয়োজন তখন আবার পাওয়া যায় না আর এখন তো সিচুয়েশন খুবই খারাপ দেখা যায় যে কোনো কিছুই পাওয়া যায় না এই অ্যালকোহলটা আমার ফার্মেসিতেই মূলত বেশি পাওয়ার কথা ছিল আমি ভেবেই নিয়েছিলাম যে অ্যালকোহলটা আমি ফার্মেসিতে পাবো কিন্তু দুঃখের বিষয়ে অ্যালকোহলটা কিন্তু আমি ফার্মেসি থেকে আনতে পারি আমি হচ্ছে ইতালিতে গাদ্দায় থাকি আমি অ্যালকোহলটা এনেছি আফি থেকে আফি এটা হচ্ছে গাদ্দার থেকে যেতে গাড়ি দিয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে এটা গাদ্দার থেকে একটু দূরে তো গাদ্দাতে যারা আমরা থাকি ওই আফি থেকে আমরা বেশিরভাগ কেনাকাটা করি আফিটাই হচ্ছে বড় একটা সুপার শপ সুপার মল বলেন বা সুপার শপ বলেন সুপার মার্কেট বলেন সব কিছুই আফিতে মানে বিশাল একটা এরিয়া নিয়ে ওরা সব কিছু করেছে তো ওখানে সব পাওয়া যায় তো সব কিছু বন্ধ শুধু সুপার মার্কেটটাই খোলা ছিল তো আজকে সকালে আমার হাজব্যান্ড গিয়েছিল আফিতে তো সেখান থেকে অ্যালকোহলটা নিয়ে এসেছে তো অ্যালকোহলটা আসলে এখানকার যে গাদ্দার যে ছোটো ছোটো সুপার মার্কেট আছে দেবিনী তারপরে হচ্ছে ডিপিউ এগুলিতে খুঁজেছিলাম এগুলিতে যেটা ছিল সেটা আসলে সিক্সটি পার্সেন সিক্সটি নাইন পার্সেন্ট বা নাইনটি পারসেন্টের কম ওই রকম একটা অ্যালকোহল ছিল সেটা এমনি নর্মাল ঘর পরিষ্কারের কাজে পুলিশিয়ার কাজে আমরা ইউজ করতে পারবো কিন্তু বাট হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে নাইনটি পার্সেন্টের উপরে নাইনটি পার্সেন্টের উপরে মানে নাইনটি সিক্স পার্সেন্ট নাইনটি ফাইভ বা নাইনটি সেভেন পার্সেন্ট এরকম রাবিং যে অ্যালকোহলটা সেটাই নিতে হবে না হলে কিন্তু জীবাণুর বিরুদ্ধে কাজ করবে না আর এখন তো হ্যান্ড স্যানিটাইজারগুলো বা সুপার মার্কেটগুলো বলেন বা ফার্মেসিগুলো বলেন এগুলিতে কিন্তু হ্যান্ড স্যানিটাইজারগুলো পাওয়া যাচ্ছে না শেষ হয়ে যাচ্ছে যদিও বা আসছে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমরা কিন্তু ঘরে বসেই নিজের হাতকে জীবাণুমুক্ত রাখার জন্য হ্যান্ড স্যানিটাইজার নিজেই বানিয়ে নিতে পারি তো হ্যান্ড স্যানিটাইজার বানানোর জন্য আবার বলে দিচ্ছি কি কি লাগবে লাগবে হচ্ছে রাবিং অ্যালকোহল লাগবে হচ্ছে জেল অ্যালোভেরা জেল আর হচ্ছে অয়েল যে কোনো অয়েল বডি অয়েল বড়দের বডি অয়েল নিতে পারেন বাচ্চাদের বডি অয়েল নিতে পারেন হাতটাকে একটু সফট রাখার জন্য এই তেলটা ইউজ করতে হবে তেলটা পুরোপুরি অপশনাল চাইলে আপনারা ইউজ করতে পারেন না ইউজ করতে পারেন অনেক সময় দেখা যায় যে অ্যালকোহলটা যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে হাতটা ড্রাই হয়ে যায় তো ড্রাইনেস থেকে রক্ষা পাওয়ার জন্য অয়েলটা ইউজ করতে পারেন এটা পুরোপুরি অপশনাল ডিস নিয়েছি মেজারমেন্টের তো আমি আজকে যতটুকু বানাবো কিভাবে বানাচ্ছি কিভাবে বানাতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি অ্যালকোহলটা নিব কাপ আমি দুই অ্যালকোহল দিব ওয়ান থার্ড কাপের আমি দুই কাপ অ্যালকোহল দিয়ে দিলাম দুই কাপ আর দিব হচ্ছে এখানে ওয়ান থার্ড কাপের এক কাপ অ্যালোভেরা জেল তো এখন আমি ওয়ান থার্ড কাপের এক কাপ নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল আর দিয়ে দিচ্ছি বডি অয়েল তো আপনাদের কাছে যে বডি অয়েল থাকবে সেটা ইউজ কর যেটা থাকবে সেটা দিলেই চলবে আমি এখানে দুই তিন ফোঁটা বডি অয়েল দিয়ে দিলাম এটা না দিলেও চলবে আমি আবারও বলছি এটা পুরোপুরি অপশনাল অনেক সময় দেখা যায় যে অ্যালকোহল ব্যবহারের ফলে হাতটাকে ড্রাই করে ফেলতে পারে তো ড্রাইনেসটা কাটানোর জন্য এরকম যখন হ্যান্ড স্যানিটাইজার বানাবো তখন চাইলে আমরা যে কোনো একটা বডি অয়েল এখানে ইউজ করে দিতে পারি এতে করে ভালো একটা স্মেলও আসে তো যা যা লাগবে আমার এখানে সম্পূর্ণ সব কিছু দেওয়া শেষ এখন এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে আমাদের বাসায় কিন্তু এরকম খালি অনেক স্প্রে এর বোতল থাকে যে কোনো স্প্রে এর বোতল থাকে এরকম এরকম অয়েলের বোতল থাকে তো ওগুলিতে ভরে নিয়ে কিন্তু আমরা খুব মনে আসে ইজিভাবে ভাবে ইউজ করতে পারবো তো এখন আমি ভরে নিচ্ছি একটা বোতলে আমি যতটুকু বানিয়েছিলাম এই বোতলটা পুরো ভরে গিয়েছে রেডি হয়ে গেল আমাদের হোমমেড হ্যান্ড স্যানিটাইজার তো আশা করি অল্প কিছুটা হল আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি এখন আসি হোমমেড হ্যান্ড স্যানিটাইজার আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি বা এই পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেকে আমরা হোমমেড হ্যান্ড স্যানিটাইজার অনেকভাবে বানিয়েছি অনেকে অনেকভাবে বানিয়ে ইউজ করেছি তো আমরা কি আসলে হ্যান্ড স্যানিটাইজারটার প্রপার ইউজটা কি জানি এটা কি কিভাবে ইউজ করতে হবে কখন ইউজ করতে হবে বা কখন ইউজ করা যাবে না সেটা কি আমরা জানি সে বিষয়টা কিন্তু আমরা জানি না তো আমাদের অবশ্যই জানা উচিত যে হ্যান্ড স্যানিটাইজারটা কখন ইউজ করতে হবে আর কখন ইউজ করা যাবে না তো সব থেকে ভালো হয় যেটা যে আপনি এমনিতেই দেখা যায় যে চার পাঁচবার সাবান দিয়ে হাতটাকে ক্লিন করার কথা বলা হয়েছে তো ওটাই সব থেকে ভালো হয় যদি বাসায় লিকুইড বলেন বা সাবান বলেন যেটা দিয়ে আমরা হাতটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার রাখবো যেটাতে হাতটা ধুলে পরে জীবাণু থাকবে না জীবাণুগুলো মরে যাবে তো ওরকম হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা হাতটাকে ওয়াশ করার চেষ্টা করব আর এরকম হ্যান্ড স্যানিটাইজার যেটা দেখা যায় যে হাতটা ওয়াশ করার কোনো প্রসেস নেই আমার কাছে আমি এখন বাহিরে গেলাম বাহিরে যাওয়ার পরে অনেকক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করলাম বা একটা এখন তো বাহিরে যে বিনা কারণে হাঁটাহাটি করার কোনো উপায় নেই এটা করলে কিন্তু মাস্ক বি আপনাকে ফাইন করে দিবে কোনো বিনা কারণে কোনো কারণ ছাড়া যদি আপনি বাহিরে যান আর পুলিশ যদি আপনাকে ধরে আপনাকে জেলও দিতে পারে দিতে পারে না জেলও দিবে আবার ফাইনও দিবে তো কত দিনে জেল দিবে আর কত টাকা ফাইন দিবে সেটা আমি নাই বললাম তো যেটা বলতেছিলাম যে আপনি বাহির গিয়ে গেলেন বাহিরে গিয়ে প্রয়োজনীয় কাজ ছাড়লেন বাসায় আসলেন বাসায় আসার আগে আপনি দেখা গেলো যে এটা আপনি সবসময় ইউজ করতে পারবেন এরকম ছোট ছোট বোতলে যদি নিয়ে ঘোরাফেরা করেন চলাফেরা করেন দেখা গেল পকেটে ক্যারি করতে পারলেন বা নিজে যে ছোট ছোটো হ্যান্ডব্যাগ ইউজ করেন বা ইউজ করি আমরা সেখানে ক্যারি করি ক্যারি করে নিয়ে ঘুরতে পারলাম তো বাসায় ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজারটা একটু দিয়ে ভালোভাবে হাতটাকে ক্লিন করে জীবাণুমুক্ত করে তারপরে বাসায় ঢুকলাম তো বাসায় ঢুকার পরে আমরা আর কাজ করব তো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তো আমি হাতটাকে ক্লিন করেই নিলাম আমি তো জানি আমার হাতটা জীবাণুমুক্ত আছে তো আমি সব কিছু ধরার চেষ্টা করবো না বাসায় ঢুকেই কিন্তু আগে যতই আমার হাতটা ক্লিন থাকুক আগে নিজেকে আমি সেভ করব আমার পরিবারের যারা আছে তাদেরকে আগে সেভ করব বাসায় ঢুকি আমি যে মাস্কটা ইউজ করেছি ওয়ান টাইমে হলে সেটা আমি নির্দিষ্ট একটা ডাস্টবিনে ফেলে দিব আমি যে হাতের গ্লাভস ইউজ করেছি সেটাও একটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দিব তারপরে হচ্ছে হাতটাকে আবারও ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা হালকা কুসুম গরম পানি যদি থাকে ব্যবস্থা হ্যান্ডটাকে ভালোভাবে ওয়াশ করে নেবো তারপর দেখা গেল হ্যান্ডটাও হাতটাকে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে অনেক ক্লিন করার পরে অনেকক্ষণ হয়ে গেছে দেখা গেলো যে তিন চার ঘন্টার মধ্যে আমি আর আমার হাতটাকে ক্লিন করি নেই তো আমি আবার বাথরুমে যাব হাতটা ক্লিন করব একটু আলসামি লাগছে তো দেখা যায় যে এটা যদি রেডি থাকে এটা দিয়ে হাতটাকে একটু স্প্রে করে আবার ক্লিন করে নিলাম তো দেখা গেল যে আমি নিউ মায়েদেরকে বলছি নিউ বেবি যাদের আসছে দেখা গেল আমি বাচ্চাকে ধরবো বা বাচ্চাকে একটু পরিষ্কার করে দেবো বাচ্চাকে একটু ক্লিন করে দেবো বা বাচ্চাকে একটু আদরে করবো বাচ্চাকে একটু এখন সময় দিব তো অনেকক্ষণ যাবো তো আমি সাবান দিয়েও হাত ধুই নিই বা হ্যান্ড স্যানিটাইজারও ইউজ করিনি তো এখন আমি একটু করতে পারি কি হ্যান্ড স্যানিটাইজারটা নিয়ে একটু হাতটাকে ক্লিন করে তারপরে আমি বোন বেবিকে ধরলাম ওর সেবা যত্ন করলাম কিন্তু মনে রাখতে হবে এরকম অ্যালকোহল এরকম অ্যালকোহল না হ্যান্ড স্যানিটাইজারগুলো অ্যালকোহল ছাড়া বানানো হয় না কারণ হ্যান্ড স্যানিটাইজারগুলো হচ্ছে জীবাণুনাশক এটা ইউজ করলে আমাদের হাতে কোনো জীবাণু থাকবে না অ্যালকোহল ছাড়া এটা বানানো হয় না আর মনে রাখবেন অ্যালকোহল জাতীয় জিনিস ব্যবহার করে কিন্তু আগুনের কাছে যাওয়া যাবে না অ্যালকোহল ব্যবহার করে আগুনের কাছে গেলে কিন্তু সাথে সাথে আপনি যেখানে যেখানে অ্যালকোহল জিনিস লাগিয়েছেন বা হ্যান্ড স্যানিটাইজার যেখানে যেখানে ইউজ করেছেন সাথে সাথে কিন্তু আগুন ধরে যাবে আমি একটা আরও দুই দিন আগে একটা পোস্ট দেখেছি ফেসবুকে শেয়ার করেছে যে সে হোম মেড হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেছিল কিনা সেটা আমি জানি না বা বাহির থেকে বাজার থেকে কিনা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেছিল কি না সেটাও আমি জানি না বাট আমি জানি যে একটা ওই হাত পুড়ে গেছে সেই পোস্টের সাথে হ্যান্ড স্যানিটাইজারের হ্যাকসোসল আর হচ্ছে আর একটা কিসের যেন বোতল ওই দুইটারও ছবি দেখেছিলাম তার ওইটা দেখে আমি ধারণা করলাম হয়তো বা হোমমেড হ্যান্ড স্যানিটাইজারই উনি বাসায় বানিয়ে ইউজ করেছিল যাই হোক হ্যাকসোসলও কিন্তু একটা অ্যালকোহল ওটার ভিতরে প্রচুর পরিমাণে অ্যালকোহল থাকে ওটা যেহেতু ওটা কাটা ছিঁড়া বা যে কোনো মানে ইমার্জেন্সি কাজে ওইটা ব্যবহার করা হয় পয় পরিষ্কার করার জন্য তো ওটাতে অ্যালকোহল অবশ্যই আছে তো সে ইউজ করার পরে সে বা জানতো না বিষয়টা আমরা অনেকেই জানি না এই বিষয়গুলো তো এখন হয়তোবা একজনের হাত পড়েছে ওটা দেখে আমরা সবাই সচেতন হব যে অবশ্যই মাথায় রাখবেন যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার পরে আপনি কিচেনে গিয়ে আগুন ধরাতে যাবেন না আগুন ধরাতে গেলে কিন্তু সাথে সাথে আপনি যে জায়গাটুকু আপনি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেছেন আপনার সাথে সাথে ঝুলসে যাবে পুড়ে যাবে তো সব থেকে বেটার হয় যদি আপনি কিচেনে যান কিচেনে যাবার আগে যদি আগ মুহূর্তেও যদি আপনি হাতে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে তার লাগিয়ে থাকেন মনে না থাকলে অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় সেটা সম্পূর্ণ একটা আলাদা বিষয় যদি কপালে লেখে থাকে আল্লাহ যদি লেখা রাখে তাহলে সেটা হতে পারে আর যদি মনে থাকে আর মনে থাকে না অবশ্যই মনে করে আপনি সাবান দিয়ে ভালোভাবে হাতটাকে ক্লিন করে তারপরে রান্না করতে চলে যান আর ভুলেও এই কাজ করবেন না যে হ্যাঁ আমি নিজের হাতটাকে জীবাণুমুক্ত করে তারপর রান্না করতে গেলাম যে এতে করে হয়তো বা আমার হাতে কোনো জীবাণু থাকলে সেই সব জায়গায় আর ছড়াবে না এই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করার পরে ভুলে আর রান্না করতে কেউ এভাবে যাবেন না সবাই সতর্ক হন সব থেকে বড়ো কথা হলো যে এখন যে পরিস্থিতিতে আমরা পরিস্থিতিতে আমরা আছি আমাদের সবাইকে সচেতন থাকা দরকার আর এই মুহূর্তে আমরা আমি আপনি আপনারা আমরা সবাই পারি নিজেরা যদি সচেতন হই তাহলে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আর প্রতিনিয়তই আল্লাহর কাছে দোয়া করছি প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের সবাইকে এই ভাইরাস থেকে হেফাজত দান করে এর থেকে তেমন কিছু আর বলার নেই কারণ এখন আর অনেক কিছু বলার বা অনেক কথা বলার বা অনেক তত তথ্য দেওয়ার মতো সাহস মনে আর পাচ্ছি না কারণ আমি আর কি তথ্য দিব প্রতিনিয়ত মিডিয়াগুলোতে যে সব তথ্য দিয়ে আসছে আর আমি তো ইতালিতে থাকি ইতালির অবস্থা তো আপনারা সবাই জানেন ইতালির অবস্থা কিন্তু বেশি ভালো না যে হারে মৃত্যুর সংখ্যা বাড়ছে রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত মনে হয় যে নিজেও যেন কখন এই এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাই বা কখন জানি আমি নিজে আরও চার পাঁচজনকে আক্রান্ত করে ফেলি আমি তো নিজেও জানি না যে আমার ভিতরে আদৌ আমি তো জানি না আমার ভিতরে কখন এই ভাইরাসটা ঢুকবে বা কখন ঢুকতে পারে বা ঢুকেছে কি না কিছুই জানি না যাই হোক এখন পুরোপুরি লকডাউন অবস্থায় বাসায় আছি এক পর্যায়ে গৃহবন্দী তো বাসায় থাকারই চেষ্টা করছি আর বাংলাদেশে যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি প্লিজ সবাই বাসায় থাকুন সবাই সচেতন হন সচেতন হলে আমরা সবাই যদি সচেতন হই তাহলে সম্ভব এই ভাইরাসটা মোকাবেলা করার জন্য বারে বারে এই করোনা ভাইরাস করোনা ভাইরাস এই নামটা মুখে নিতে ভাল লাগে না নাম নিতে ইচ্ছা করছে না যাই হোক আমরা সবাই চেষ্টা করব সচেতন থাকার সচেতন হওয়ার আর সবার প্রতি একটাই অনুরোধ রইল যে আমরা সবাই সবার কথা চিন্তা করব আমি একা নিজের কথা চিন্তা করব না একা একা নিজের কথা ভাববো না স্বার্থপর হব না স্বার্থপর হলে দেখা যাবে আমাদের বাংলাদেশের এমন একটা পরিস্থিতি স্বার্থপর হলে কিন্তু আমি নিজে স্বার্থপর হয়েছি দুই দিন পরে কিন্তু আমি আর টিকে থাকতে পারবো না কারণ এমন একটা পরিস্থিতি হয়ে যেতে পারে আল্লাহ না করুক তো আল্লাহর কাছে দোয়া করছি এই মুহূর্তে আমাদের দেশটার জন্য দেশটা যেন সেফ থাকে ভালো থাকে তো সবাই 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 এই মুহূর্তে রাইট নাও রাইট নাও এই মুহূর্তে সবারই একটাই বেশি জরুরি যে বিষয়টা সবারই এখন সচেতন হওয়া সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের আমি তো দেশের বাইরে আছি আল্লাহর রহমতে আমি মনে করি আল্লাহ আমাকে বা আমরা যারা দেশের বাইরে আছি অনেক ভালো আছি কিন্তু আমাদের নিজের দেশটার কথা চিন্তা করলে অনেক খারাপ লাগে যে আমার দেশে আমার আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা পাড়া প্রতিবেশী সবাই আছে অনেক গরিব মানুষজন আছে অনেক অসহায় মানুষজন আছে আমরা এই মুহূর্তে আমরা সবাই সবার কথা চিন্তা করব আর সরকার যতটা পারে সরকারের কাছে একটাই আবেদন থাকবে সরকার নিজের থেকে যতটা পারবে নিজের ত সরকারের তহবিলে যতটা থাকবে সবার জন্য সমানভাবে দেওয়ার চেষ্টা করবে সবাইকে সমানভাবে হেল্প করার চেষ্টা করবে আর আমরা যারা সমাজে বিত্তবান যারা আছি যারা একটু টাকা পয়সা যাদের একটু ভালো আছে তারা চাইলেই এখন আমরা একটু যারা অসহায় যারা আর কি দেখা যাবে যে এই অবস্থায় যাদের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে তাদের পাশে এসে দাঁড়াই তাদেরকে সাহায্য করি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। কারণ আমার বাংলাদেশটা এত ছোট একটা দেশ আর এত ছোট্ট একটা দেশে এত ঘনবসতি এত মানুষের সংখ্যা আমার বাংলাদেশের পরিস্থিতি যদি ইউরোপ কান্ট্রির এরকম কোনো একটা দেশের মতো হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ কিভাবে মারা যাবে কি অবস্থায় মারা যাবে কি অবস্থায় থাকবে আমরা কিন্তু কল্পনা করতে পারছি না আর প্লিজ দয়া করে সবাই ঘরে থাকুন সবাই সবার কথা চিন্তা করুন আমি প্রায় দেখি যে হুড়াহুড়ি করে মানুষ মার্কেটে যে এত এত বাজার করে নিয়ে আসছে এত এত বাজার করে ঘরে স্টক করে রাখছে এগুলি করার কোনো দরকার নেই এগুলি করলে এগুলি করলে এমনিতেই ফুড ক্রাইসিস হয়ে যাবে আমি যদি এগুলি না করে যে আমার যতটুকু প্রয়োজন ঠিক আছে লকডাউন করে রাখবে আমি বাসা থেকে বের হব না এক সপ্তাহ বা দুই সপ্তাহ এক মাস দুই মাস এরকম প্রয়োজনে এরকম যতটুকু খাবার দরকার প্রয়োজনে অতটুকু খাবারই আমরা বাসায় কিনে রাখি পরিস্থিতি আল্লাহ না করুক আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কারণ আল্লাহ আমাদের সবার দিকটাই চিন্তা করবে আমরা সবাই প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করছি পরিস্থিতি যেন আল্লাহ ভালো করে দেয় অবশ্যই আল্লাহ পরিস্থিতি আমাদেরকে ভালো করে দিবে আর এই কাজটা আমরা কেউ করব না কারণ এটা যদি আমি করি দেখা যায় আমরা যারা বিত্তমান আমাদের যাদের টাকা পয়সা অনেক আছে তারা আমরা শুধু এই কাজটা করতে পারবো অনেক অনেক বাজার করে বাসায় রেখে দিতে পারবো যখন পরিস্থিতি ভালো হয়ে যাবে দেখা যাবে যে আল্লাহ না করুক যে দুই দিনের ভিত্তি ভাইরাসটা চলে গেল পরিস্থিতি ভালো হয়ে গেল তো খাবারগুলো তো আপনার বাসায় পড়ে রইল আপনি তো দেখা গেল যে এই খাবারগুলো বাসায় আর এক মানে যতটা আপনি কিনে স্টক করেছিলেন আপনি ভালো জানবেন যে আপনি কয় মাসেরটা স্টক করেছেন যে কিছু খাবারের মেয়াদ অনেক দিন থাকে কিছু খাবারের মেয়াদ কম থাকে আপনার অনেক অনেক খাবার দেখবেন যে মেয়াদও চলে গেছে ওগুলি খেতেও পারলেন না ফালিয়ে ফেলে দিতে হবে তো এই বিষয়টা না করে আমরা খাবার দাবার একটু বুঝে শুনে কেনাকাটা করি আর হচ্ছে গরিবদের কথা ভাবি এরকম নিজেরা এত এত বাজার করে নিয়ে গেলে এমনিতেই আর বাজার ঘাট থাকবে না দেখা যাবে গরিব লোকরা দেখা যায় অনেক সময় দিন আনে দিন খায় তাদের তো টাকা পয়সারও ক্রাইসিস হাতে টাকা পাবে বা হাতে টাকা থাকবে তখন যেয়ে তারা কিছু বাড়তি বাজার করে ঘরে এনে রেখে দিবে। তো এরকম আমরা যদি বেশি বেশি করে বাজার করে নিয়ে আসি বাজারের যদি খাবারে টানাটানি পড়ে যায় ক্রাইসিস পড়ে যায় তখন দেখা যাবে দোকানদাররা খাবারের দাম বাড়িয়ে দেয় তখন আর ওই যে মধ্যবিত্ত বলেন আর গরিব বলেন ওদের কিন্তু সামর্থ্য কুলায় না যে বাজার থেকে ওই বেশি দাম দিয়ে খাবার কিনে নিয়ে আসবো তো তখন দেখা যাবে একই তো এই ভাইরাস মহামারী সারা দেশে ছড়িয়ে পড়েছে আর বাংলাদেশেও তো অবস্থা বেশি ভালো না যতটুকু জানি ততটুকুই শেয়ার করলাম আসলে সত্য মিথ্যা কতজন মানুষ মারা গেছে কত কতজন মানুষ আক্রান্ত হয়েছে বাংলাদেশের কি পরিস্থিতি সত্যটা কিন্তু কেউ আমরা জানি না তবে সত্যটা না জানলেও আমরা ইউরোপ কান্ট্রির দেশগুলোর কথা চিন্তা করে ইউরোপ কান্ট্রির দেশ গুলোর যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির কথা চিন্তা করে আমরা কিন্তু চিন্তা করতে পারছি যে বাংলাদেশে যদি এরকম পরিস্থিতি হয় কি হবে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি হবে যেটা বলতে বলছিলাম যে এরকমটা কেউ করব না যতটুকু প্রয়োজন ততটুকুই কিনে আনি কারণ এরকমটা করলে আমাদের কিন্তু না খেয়ে মারা যেতে হবে আমাদের টাকা থাকবে কিন্তু খাবার থাকবে না খাবার থেকে আসবে এরকম যদি আমরা মধ্যবিত্ত আর গরিবরাই কিন্তু বেশি অসহায় হয়ে যাবে যাদের অনেক টাকা পয়সা আছে যারা অনেক মানে উচ্চ পর্যায়ের লোকজন তারা যদি এরকম খাবার স্টক করে রাখে তাদের কোনো অসুবিধা হবে না আমাদের মতো গরিব মধ্যবিত্ত লোকজন না খেয়ে মারা যাবে আবার যদি পরিস্থিতি আরও খারাপ হয় দেখা যাবে সবাই কিন্তু আমরা না খেয়ে মারা যাব কারণ সবার কাছে মানে কারো কাছে টাকা পয়সা থাকবে তারপরও খাবার কিনতে পারবে না আর কারো কাছে তো টাকা পয়সা যাদের কাছে না থাকবে তারা তো কিনতেই পারবে না আর যদি খাবার না থাকে টাকা পয়সা থাকলেও কিন্তু কাজ হবে না টাকা পয়সা থাকলেও কিন্তু আমরা খাবার কিনে খেয়ে বাঁচতে পারবো না আমরা এমনিতেই মারা যাবো কারণ বাংলাদেশের পরিস্থিতি খারাপ হতে সময় লাগবে না আমাদের এখনই সচেতন হওয়া দরকার যেন বাংলাদেশের পরিস্থিতি যেরকমটা আসছে এরকমটাই স্থির থাকে কোনো ভাইরাসটা যেন আর এরকম মানুষকে আক্রান্ত না করে না ছড়ায় সেজন্য সবার আগে আমাদের সচেতন হতে হবে যেভাবে যেভাবে চলাফেরার কথা বলা হয়েছে যেভাবে চলাফেরার নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবেই একান্ত চলাফেরা করি মাত্র তো দুইটা সপ্তাহ দুইটা সপ্তাহ বা একটা মাস এভাবে চলাফেরা করলে দেখা যাবে ভাইরাসটা অটোমেটিকই ছড়াতে পারবে না আমি আপনি বা আমরা সবাই কিন্তু ভাইরাসটাকে দেখতে পারছি না কিন্তু আমি আমার ভিতরে যদি ভাইরাসটা থাকে আমি কিন্তু সবাইকে আক্রান্ত করে ফেলবো অলরেডি কিন্তু এভাবেই আক্রান্ত হয়ে যাচ্ছে মানুষ তো আজকের মতো এখানে বিদায় নিব আর বেশি কথা বলতে ইচ্ছে করছে না সবাই ভালো থাকবেন দোয়া থাকবেন দোয়া করবেন সবার জন্য সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াই করছি প্রতিনিয়ত আর ইটালিতে তো আছি ইটালির অবস্থা মোটামুটি বেশি ভালো না বললেই চলে কারণ এখন পর্যন্ত যেহেতু কোনো প্রতিষেধক বের করতে পারেনি কোনো দেশ আর যদিও বা বের করতে পেরেছিল এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু কার্যকর ক্ষমতাশীল কোনো ওষুধ কিন্তু এখনো বের হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আমরা না শুধু আমি আপনি বিশ্বে সারা গোটা বিশ্ব গোটা বিশ্বের মানুষ যেন ভালো থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো দেখা হবে পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ